আমার কিন্তু দুনিয়ার 102টা দেশ পুরা হয়ে গেছে এই সফরে। এতদিন 99 ছিল, এখন 102টা হইল। আরো সামনে আল্লাহর কাছে দোয়া করেন, বাড়তে থাকো। এই জন্য আমি ঘুরা বলতেছি, যত বেশি হকানি আলেম আল্লাহওয়ালাদের সাথে সংযুক্ত হবে, যত বেশি আলেম হকানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে যত বেশি ঘনিষ্ঠ হবে, আপনার ঘনিষ্ঠতা হবে যত বেশি, মনে প্রাণে আপনি যত বেশি ঘনিষ্ঠ হবেন, যত বেশি কাছে হবেন, যত বেশি মহব্বত করবেন, যত বেশি জোর হবে, যত বেশি মিল হবে, খোদার কসম তত বেশি আপনি আল্লাহর কাছে হবেন। এই জন্য অঙ্গীকার করেন, আজকের থেকে আলেম ওলামা হকানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকবে। কিন্তু বাচ্চার ঊর্ধ্বে যারা আমরা যুবক, যুবককে যৌবন দিছেন আল্লাহ, এই জন্য সে যৌবনে যা আল্লাহর কাছ থেকে নেওয়ার সে যে নিয়া নেয়। যৌবন দিছেন এই জন্য যে যৌবনে যা আল্লাহর কাছ থেকে নেওয়ার, যতটুক মূল্যায়ন পাওয়ার এতটুক যেন সে আল্লাহর কাছ থেকে অর্জন করে। জীবন দিছেন এই জন্য যাকে যতটুকু আল্লাহ দিছেন এই জন্যই দিছেন। মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়া অস্তিত্ব দিছেন, এই জন্য মানুষ বানাইছেন যে সে যেন মানুষ হিসাবে আল্লাহর কাছে যায়। কেননা কোরআনে আছে কিছু লোক যাবেন দুনিয়ার থেকে, অস্তিত্ব যদিও মানুষ হিসাবে, সে মানুষ হিসাবে যাবে না। যদি যাইতো তাহলে কোরআনে আল্লাহ কেন বলতেন উলাইকা কাল আনআম, এগুলা মানুষ না, এগুলা সব জানোয়ার। বাল হুম আযাল, এর চেয়েও নিকৃষ্ট। কেননা জানোয়ার দোযখে যাবে না, কিছু জানোয়ারের তথ্য পাওয়া যায় এরা জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে, আসহাবে কাফের কুকুর জান্নাতে যাবে। এরকম আরো অনেক প্রাণীর ইতিহাস পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায় জান্নাতে যাবে, কিন্তু মানুষ দোযখে যাবে না, কিন্তু মানুষ দোযখে যাবে। এই জন্য বলছে জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, জানোয়ার দোযখে যাবে না, সব মাটি হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের এই অস্তিত্বটার উদ্দেশ্য, মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়ার উদ্দেশ্য, সে যে মানুষ হিসাবে আল্লাহর কাছে যায়, জানোয়ার হিসাবে না যায়। মানুষ হিসাবে গেলে মূল্য পাবে, আর জানোয়ার হিসাবে গেলে দোযখের ইন্ধন হবে। উকুদুহুন নাস ওয়াল ইজারা, জাহান্নামের ইন্ধন হবে। আর যদি মানুষ হিসাবে গেল তাহলে জান্নাতে বাসিন্দা হবে, জান্নাতে তার ঠিকানা হবে, জান্নাতের অধিকারী হবে। এই জন্য জীবনের উদ্দেশ্য আমল ছাড়া হবে না, এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। রহমত ছাড়া আমল করার তৌফিক হবে না। আল্লাহর রহমত যার উপরে হয়, দেখা যায় রাত্রে সেই উঠতে পারে, আল্লাহর কাছে কাঁদতেছে উঠা। আল্লাহর রহমত যার উপরই হয় সেই দেখা যায় আজানের আওয়াজ শুনলে মসজিদের দিকে দৌড়াইতে পারে, এছাড়া পারে না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, রহমত ছাড়া এক শ্বাস নেওয়ার ক্ষমতা আমাদের নেই। আর যা কিছু আল্লাহ আমাদেরকে দিছেন, যুবককে যৌবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিছেন, নারীকে নারীত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিছেন। কেননা নারীত্বের মাঝে যেই সহজভাবে আল্লাহ পাওয়া যায়, পুরুষত্বের মাঝে ওই সহজভাবে আল্লাহ পাওয়া যায় না।
নারীত্বের জন্য তো আল্লাহ পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আমানাত আলা রাব্বিহা, ইমান তো মাতৃকুলে দিয়া পাঠাইছেন। সাল্লাত খামসাহা, পাঁচক্ত নামাজ পড়ল। সামাত শাহরাহা, রমজানের রোজা রাখল। আতা আব্বালাহা, স্বামীর অনুগত্য হইল, স্বামীর কৃতজ্ঞতা সদা সর্বদা ব্যক্ত করল। স্বামীর অনুগত্য এবং স্বামীর কৃতজ্ঞ, আজকে কৃতজ্ঞতা খুব কম। এই জন্য আল্লাহ রসুল বলছেন, জাহান্নামে দেখা আসছি তোমাদের সংখ্যা বেশি। ওই জমানার মেয়েরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করলাম, আমাদের সংখ্যা জাহান্নামে বেশি কেন? বলছে, তাকফুরনাল আশিরা, তোমাররা স্বামীর নাশুক্রিয় বহুত, শুকুর গুজার হয় না, কৃতজ্ঞ হয় না। সারা দিন সারা মাস যদিও ভালো চলে, ১৯ তে ২০ হইলেই বইলা ফেলে, তোমার লোকে আমার জীবনটা একবারে বরবাদ। ১৯ তে ২০ হইলেই কি, অভিযোগ তোলে, অভিযোগ মা বোনদের ভিতরে অভিযোগের সংখ্যা বেশি, এটাকে বলে অকৃতজ্ঞতা। তো বলছে, তোমরা অকৃতজ্ঞ বেশি। স্বামীর কৃতজ্ঞ হইল, বাধ্য হইল, কয়টা হইল, ইমান মাতৃকোলে মিলল, নামাজ রোজা, স্বামীর কৃতজ্ঞ। আর পঞ্চম হইল, শরীয়ত মতে পর্দা করল, জান্নাত কমপ্লিট। হ্যাঁ, আল্লাহর রাসূল বলছে, ফালি তাদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, যেই দরজা দিয়া জান্নাতে ঢুকতে মনে চায় ঢুকুক। তো নারীকে নারীত্ব দিছে সহজে জান্নাত পাওয়ার জন্য, যুবককে যৌবন দিছেন সহজে আল্লাহ পাওয়ার জন্য। যুবক যখন সেজদা যায়, সেজদা দিতে দেরি, আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলতে দেরি করে না, কুন্দুরিলা হাদা সাব, যুবকের দিকে তাকায় দেখতো কি করে, ফেরেশতারা শক্ত বলে, জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু পিছে রেখা আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে, আল্লাহ সাথে সাথে জবাব দেয়, হাদা আবদি আপা, এই যুবক আমার পারফেক্ট বান্দা, ইন্নি উবাহি বিহিল মালাইকা, আমি যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি, তোমাদের উপরে গৌরব করি এই যুবককে নিয়ে। অথচ এই এই সৌভাগ্য আর কারো জন্য নাই, কার জন্য আছে, শুধু যুবক আর যুবতীর জন্য, আর কারো জন্য সৌভাগ্য নাই। যখন সুবহান বলে চিৎকার দেয়, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে, তুই পবিত্র বললি আমাকে, আল্লাহ জবাব দেয়, সাব্বাহতানি সাব্বাহতু, তুমি আমাকে পবিত্র বললা, আমিও তোমার গুনাহ মাফ করে তোমাকে পবিত্র বানায় দিলাম। যখন আলা বলে আলা, আল্লাহ বলে, আলাইতানি, তুমি আমাকে মহান বললা, আলাইতুক, আমিও তোমাকে মহান বানায় দিলাম। যৌবন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, যৌবনে যেইভাবে সহজে আল্লাহ পাওয়া যায়, বুড়া হইলে এরকম সহজে পাওয়া যায় না। আবার বুড়া হইলে যেই সহজে আল্লাহ পাওয়া যায়, আর কোনো অবস্থা এরকম আল্লাহ পাওয়া যায় না। দিতেছি আমি হাদিস, বৃদ্ধ যখন শেষ রাতে উঠা বলে, আল্লাহ কিচ্ছু নাই, সব মাটিতে মিশায় দিস, কি বুড়ার কাছে কিছু আছে নাকি, যৌবন, কোমরের শক্তি,
হাতের শক্তি নাই, পায়ের শক্তি নাই, আগের মতো কানে শুনে না, আগের মতো চোখে দেখে না, আগের মতো জবানের দ্বার আছে না, আগের মতো খাইতে পারে না। আল্লাহ সব মিটায় দিছে, কিচ্ছু নাই। বিদায় এখন মানব সমাজে কারো কাছে দাম নাই। নামের শ্বাস কি কয়, নামের আগে কি লেখে, বৃদ্ধ, কি লেখে, বৃদ্ধ লেখে না। বৃদ্ধ মানে কি, বয়স্ক মানে কি, বুড়া মানে কি, দুনিয়ার কিচ্ছু নাই, ঠিক না। তখন যখন হাত উঠায় বলে আল্লাহ কিচ্ছু নাই, কোনো দরজায় দাঁড়াইলে কেউ দাম দিবে না, সবাই বলবে বৃদ্ধ 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 বৃদ্ধ। আর যদি বৃদ্ধ যৌবনের কাজ করতেও যায় তাহলে মানুষ উল্টা গালি দেয়, কি কয়, বুড়া তো হইছে বান্দর, বুড়া হইলেও গাছ বাওয়া ছাড়ে না, মনে হয় বোঝেন নাই, বুঝছেন কিছু, ইশারা মনে হয় বোঝেন নাই, বান্দর বুড়া হইলেও গাছ বাওয়া ছাড়ে না, বুড়ো হইলে কি খাটাস, বলে না বলে না, কেন বলছে, কেন না, বৃদ্ধ যুবকের কাজ করতে গেছে, যুবক ও দেখলেই চোখ উঠাইব, ঠিক না, বুড়ার কাম তো না এটা, ঠিক না। এই বৃদ্ধ যখন শেষ রাতে উঠে আল্লাহর কাছে বলে আল্লাহ কিচ্ছু নাই, আপনার কাছে হাত উঠাইলাম, সব দরজায় তো খালি ফিরাইয়া দিবে, বৃদ্ধ বইলা জানি আপনি ফিরাইয়া দিয়েন না, এতটুক মুখ দিয়া বলতে দেরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বৃদ্ধকে আল্লাহ এরকম নিষ্পাপ করেন যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল, সুবহানাল্লাহ, এটা আর কারো জন্য নাই, এটা শুধু বৃদ্ধের জন্য। সব কিছু হারায় ফেলছি, কিচ্ছু নাই, কোনো দুয়ারে দাঁড়ানোর মতো শক্তিও নাই, তোমার কাছে হাত তুললাম, তুমি আমাকে খালি ফিরত দিয়ে দাও। তো যা কিছু দিছেন আল্লাহ, নারীকে নারীত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, যুবককে যৌবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, টাকাওয়ালাকে টাকা দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, শক্তিওয়ালাকে শক্তি দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য। কসম খোদা, মানুষ বোঝে না বিদায়, এক দিনের হিসাব দিয়া জান্নাত কেনা যায়, এক দিনের হিসাব দিয়া, কয়দিনের, এক বৎসরের লাগবে না, আমি হাদিস দিতেছি, আদলু ইয়াউমিন, এক দিনের হিসাব, তাদিলু ইবাদাতা সিত্তিনা সানা, এক দিনের ইনসাফ দিয়া 60 বছর আবেদকে পিছে ফেলানো যায়, পিছে 60 বছরের ইবাদত লেখা হয়, নফল ইবাদত না, 60 বছর জীবনে যতটুকু ইবাদত করা যায়, 60 বছর বোঝেন, সাইটের লোকে আরো 15 যোগ দেন কত হয়, 75 বছরের আবাদত, কেননা 15 বছর পর্যন্ত তো কলম উঠানো থাকে, কিছু লেখা হয় না, নাবালেক নিষ্পাপ, এতদিনের আবাদত লেখানো যায় একদিনের ইনসাফ দিয়া। দুনিয়ায় কত বড় বড় জায়গায় মানুষ বাড়ি ঘর করার জন্য পাগল, ঠিক না, কি ঠিক না, আমি কিন্তু কালকে দুপুরেই আসছি, আজকে আসার মতো শরীর আমার ছিল না, আমি ক্যানাডা, ইংল্যান্ড, সৌদি আরব, মিশর হইয়া বাংলাদেশে আসছি এক মাস পরে, আমার পাও এখন চলে না, তাও ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখনো পায়ে ক্ষত আছে। মানুষ দুনিয়ার কত জায়গায় বাড়ি বানানোর জন্য পাগল, অথচ একদিনের ইনসাফ দিয়া জান্নাতে ওই জায়গায় বাড়ি কিনা যায়, ওই জায়গায়
হাদিসে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, ইন্না ফিল ফিরদাউসুল আলা। ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, ওটার গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। এই সোসাইটিতে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। যদি একদিন ইনসাফ করে, একদিন একদিনের ইনসাফ দিয়ে ওই সোসাইটিতে বাড়ি নেওয়া যায়। মানুষ তো দুনিয়ার সোসাইটিতে বাড়ি কেনার লেগে পাগল হয়ে যায়, ঠিক না? কতজনে আমেরিকাতে বাড়ি করার জন্য, কতজনে লন্ডনে বাড়ি করার জন্য, কতজনে ক্যানাডায় বাড়ি করার জন্য, কতজনে গুলশানে বাড়ি করার জন্য, বনানী বাড়ি করার জন্য পাগল, ঠিক না? কি নয় ছয় করতে দ্বিধা করে না, ঠিক না? কারে মারবো, কারে কাটবো, কাটটা নিব, কাটটা ছাড়বো, পাগল হয়ে যায়। অথচ একদিনের ইনসাফ দিয়া কি করা যায়? জান্নাতের ভিতরে? কোন জায়গায়? আরে জান্নাতের কোন জায়গায়? জান্নাত তো আটটা। ফিরদাউসুল আলা, যার উপরে কোনো সোসাইটি নাই, এর চেয়ে উচ্চাঙ্গের কোনো সোসাইটি নাই, ওইখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। একদিনের ইনসাফ দিয়া। তো আমার কথা শুরুটা ছিল যাকে যা দিছে, নারীকে নারীত্ব দিছে, এই জন্য সে যেন সহজে জান্নাত আল্লাহকে পাইতে পারে আর আল্লাহর থেকে জান্নাত নিতে পারে। যুবককে যৌবন দিছে, সে যেন যৌবনই নিজেকে আল্লাহর কাছে এতটুকু দামি বানাইতে পারে যেটা যুবক ব্যতীত দুনিয়ার কেউ বানাইতে পারবে না। আমি হাদিস দিছি, কিন্তু যুবক ছাড়া আর কেউ পারবে না, যুবককে দেখেই আল্লাহ বলবে। আরেক হাদিসে আছে, এই যুবক যখন, দিনদার যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ যুবককে দেখে আর বলে লাওলা শাবাব খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো তাহলে আমি কাউকে পালতাম না। কেন? সমাজের 99 জন মানুষ, আমাদের সমাজের 99 জন মানুষ আল্লাহ দ্রোহী, রাগ হয়ে যায় না। কয়জন আজান শোনার সাথে সাথে মসজিদে দৌড় দেয়? কয়জন বলেন? কয়জন কয়জন দৌড় দেয়? শতকরা কয়জন? তাহলে 90 জনই তো আল্লাহ দ্রোহী। আল্লাহ ডাকলো না, আসলো না, কে ডাকছিল? আপনার তো আজান লাউড স্পিকারে হয় না? কোন টঙ্গি বাড়ির কোন মসজিদে লাউড স্পিকার ছাড়া আজান হয় না? কার কানে আমাদের আজানের আওয়াজ যায় না? কিন্তু মসজিদে তো আসে না। পড়ছে বড় খোদার দ্রোহীকে, আমার কথা না, কিতাবওয়ালারা লেখছেন, না লেখলে আমি কোনোদিন বলতাম না এত কঠিন কথা। কিতাবে লেখছেন যে ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই, ওর চেয়ে বড়, ওর চেয়ে বড় কেউ নাই। অহংকার এটা আল্লাহর গুণ, মুতাকাব্বির। 99টার ভিতরে একটা এটাও তো অহংকার, আল্লাহ অহংকার অধিকারী, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই। আল্লাহ ডাকলো, আসলো, ও যেন বুড়া আঙ্গুল দেখাইলো আল্লাহকে যে আপনি ডাকেন তাতে কি আসে যায়, আমি আসবো না। ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, 24 ঘন্টা কাটটা বুক করে, কাটটা কার অক্সিজেন ব্যবহার করে, সমস্ত নিয়ামত কার বুক করি, 24 ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই। কপাল পোড়া কিভাবে?
আল্লাহ ডাকছিল আমার কুদরতি পায়ায়, আল্লাহ কি করব আয়েশা, আল্লাহ বলে তুই আর আমি কথা বলবো, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, তুই আর আমি কথা বলবো, আর কি করব, আমার সবচেয়ে কাছে হবি তুই। মুসলিম শরীফে আছে, সেজদাকারীর চেয়ে আল্লাহর কাছে কেউ হয় না, একমাত্র আল্লাহর কাছে ওই ব্যক্তি যেই ব্যক্তি সেজদায় যখন যায় তো বিলকুল আল্লাহর কাছে যায়। আরেক হাদিসে আছে কতটুক কাছে, রহমান বিলকুল আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয়, মধ্যখানে কোন পর্দা থাকে, আরেক হাদিসে আছে তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দাই থাকে না। এই জন্য সবচেয়ে বড় হতবাগা ওই ব্যক্তি, কপাল পড়া ওই ব্যক্তি, আল্লাহ ডাকলো কাছে নেওয়ার জন্য তারপর আসলো না। পঞ্চম হইল অর্চে বড় হতবাগা কেউ নেই, অর্চে বড় হতবাগা কেউ নেই, অর্চে বড় হতবাগা কেউ নেই। আমরা যেরকম বলি বিয়ে বাড়িতে যায়া খানা পায় নাই, কতর ভাগ্যটা ঠিক ভালো না, হতবাগা মানে ভাগ্যহীন, ভাগ্য ছাড়া, কপাল ছাড়া, হতবাগা। কেননা নামাজের চেয়ে বড় ভান্ডার আল্লাহ কাউকে দেন না, নামাজ একমাত্র জিনিস আল্লাহর ভান্ডার থেকে লওয়ার জন্য, আল্লাহর ভান্ডার থেকে নেওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার কি, আহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। এই আয়াতে ইঙ্গিত দিতেছেন আল্লাহ যে রিজিকের ভান্ডার উঠায়া তোকে দিয়া দিবি, কিন্তু আজান শুনলো তারপরও আসলো না। তাহলে 99 ভাগ না হোক 90 ভাগ মানুষ তো আমরা নাফরমান, পালার উচিত ছিল না। আপনার বিরোধিতা করলে আপনি 2 বা 2 বারের বাপ জায়গায় 3 বার সহ্য করবেন, চতুর্থবার তো করবেন না, করবেন যেটি 5 বার যে আল্লাহর বিরোধিতা করে, মাসে যে 150 বার করে, বৎসরে যে 1800 বার করে, 5 ওয়াক্ত হিসাবে ধরলাম, 5 ওয়াক্ত হিসাবে 30 দিনে 150 বার, বৎসরে 1800 বার যে আল্লাহর বিরোধিতা করবে, তারপরে তো আল্লাহ পালতেছে। ওই যুবকের কারণে পালতেছে যে যুবককে দেখা আল্লাহ বলতেছে লাউলা শাবাব খুশা, যুবক তুমি যদি না থাকতে, হায় তুমি যদি জমিনে না থাকতে, আল্লাহ উঠায় নিয়ে আনেন না রে, আল্লাহ বলে সীমা রেখা দিছি আগে উঠাইতে উঠাইতে গিয়ে, না লা ইয়াস্তাখিরু সাআতান ওয়ালা ওয়ালা ইয়াস্তাখদিমুন, সীমা রেখা তো দিয়া ফেলছি আগে উঠাই তো উঠাই কি করা। বিদা যুবকের দিকে তাকায় সবাইকে পালবো, যাও সবাইকে পালতেছে কাকে দেখা, যুবকের দিকে দেখা পালতেছে। একটা উদাহরণ দিলে মনে হয় বুঝবেন, এখানে তো মেয়ে পক্ষ খাওয়ায় ছেলের পক্ষ খাওয়ায় ঠিক না, মেয়ের পক্ষটা হয় কি, এটার নাম কি, বিয়ের অনুষ্ঠান ঠিক না,
ছেলের পকেটটা হয় বৌবার, ঠিক না? এখন মনে করেন আপনি, মেয়ের পক্ষওয়ালারা এমন ব্যক্তিকে দাওয়াত দিছে আপনি জানতেন না যে এই ব্যক্তি এদের আপনজন, কিন্তু এ ছিল আপনার দুশ্মন। কি ছিল আপনার সাথে? কিছু কি ছিল? কিন্তু দাওয়াত দিছে কে? মেয়ের পক্ষে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে নিয়ে আসে, ঠিক না? খাওয়ান না, খাওয়ান না, মনে মনে কি কন? মেয়ের পক্ষে দাওয়াত দিছে তো বেইবাড়ির পক্ষে ফাইসা গেছি, খাওয়া এত আজকে দিলাম, একলা আসলে খবর আছিল, না খাওয়াইতাম উল্টা জুতার বাড়ি কয়েকটা লাগায় দিতাম, তুই আমার বাড়ি দেছিস কেন, ঠিক না? আল্লাহ বলে আসো তো দুশ্মন বটে, কিন্তু যুবক দুনিয়াতে আছে এই জন্য তোমাকে খাওয়াইতেছি, নাইলে তোমাকে খাওয়াইতাম না। লাউলা শাবাবা কুশা, তা আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি মেরে দোস্ত, কসম খোদা, আল্লাহ যাকে যা দিছে, নারীকে নারীত্ব দিছে, পুরুষকে পুরুষত্ব দিছে, যুবককে যৌবন দিছে, টাকাওয়ালাকে টাকা দিছে, যাকে সম্পদ আলাকে সম্পদ দিছে, শক্তি আলাকে শক্তি দিছে, ক্ষমতা আলাকে ক্ষমতা দিছে, যাকে যা কিছু দিছে, বুঝাইতে চাইতেছে, টাকাওয়ালাকে টাকা দিয়া বুঝাইতে চাইতেছে যে তুই অনেক কিছু করা তোর পক্ষে সম্ভব ছিল না, টাকা দিয়া এমন জিনিস করা সম্ভব যেটা শরীর দিয়া সম্ভব না, বাহাদুরের বাহাদুরি দিয়া সম্ভব না, টাকা দিয়া এমন জিনিস করা, এমন জিনিস করা সম্ভব? আমি হাদিস দিতেছি, তুবাল আমির আলা বাবিল ফকির, কোন দনি যদি খুঁজা খুঁজা ফকিরের গরিবের দরজায় যায় খটখটাইল, আর গরিব দরজা খোলার পরে বলল আপনি কেন আসলেন, বলল আমি আসি নাই আল্লাহ পাঠাইছে, তোমার প্রয়োজন কি আমার কানে কানে বলো, তুমি জানবে আমি জানবো কেউ জানবে না, আমি বিকালবেলা পৌঁছায় দিব, আর যদি গনি এই গরিবের প্রয়োজনকে মেটায় দিল, আল্লাহ বলে এর চেয়ে উত্তম আমার কাছে কেউ নাই, তুবাল আমির। আবার রাগ হয়ে যায় না, সারা রাত্রের আবেদও আর সমান উত্তম না, সারা দিনের রোজাদারও আর সমান উত্তম না, সবর উপরে তুবাল আমির। ওটা যার কাছে মাল আছে ওই সম্ভব, আর কারো সম্ভব? বুঝাইতে পারলাম? মাল দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য, শক্তি দিছে আল্লাহ পাওয়ার জন্য। কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি, শক্তিশালী শক্তি আছে দেখলো দুর্বল বোঝা উঠাইতে পারে না, শক্তি দিয়া বোঝা উঠাইলো, কই পৌঁছায় দিতে হবে জায়গা মতে পৌঁছায় দিল। এক দিনের একরাম হতে পারে, এক দিনের একরাম করার কারণে, দুর্বলের সহযোগিতার করার কারণে সে জান্নাতের ওইখানে পৌঁছবে, সারা দুনিয়ার দুর্বল মিলা ওইখানে পৌঁছতে পারবে না। যদি বলেন গরিব রে কি দিছে, গরিবরে দারিদ্রতা দিছে জান্নাতে সহজে যাওয়ার জন্য, কেয়ামতের মাঠে গরিবের চেয়ে বেশি বাহাদুর কেউ হবে না, কেয়ামতের মাঠে গরিবদের চেয়ে বেশি বড় বাহাদুর কেউ হবে না। গরিবদেরকে ফেরেশতারা বলবে হিসাব দিতে আসো, তো গরিবরা বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, আমগো হিসাব কিসের, দুনিয়াতে তো এডেই দেয় নাই, কি দেয় নাই, মাল দেয় নাই, মাল আবার কি হিসাব? আল্লাহ জানার পরে জিজ্ঞেস করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে?
ফেরেশতা বলবে মাশাআল ফুকারা, সব গরিবের দল, হিসাব নাকি দিবে না? আল্লাহ জিজ্ঞেস করবে কেন দিবে না? আল্লাহ জানেন কেন দিবে না, মাল বলে দেন নাই, এমনি চেতা। আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই। আল্লাহ কি করব? আল্লাহ বলবে এদেরকে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ, এটা গরিব ছাড়া কারো পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। আশারায় মুবাশশারা দশজন আছেন, দশজন, দশ নম্বরে হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে পর্যন্ত আল্লাহ রসুল বলছে আব্দুর রহমান তুমি জান্নাতি বটে, কিন্তু গরিবদের পাঁচশো বছর পড়ে যাবে, গরিবরা তোমার পাঁচশো বছর আগে যাবে। অথচ সাহাবিয়ে রসুল, ওনার আম্মা আল্লাহ রসুলের দায়ী ছিলেন, দায়ী দায়ী বুঝেন, ওনার হাতের উপর দিয়ে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন, শেফা ওনার আম্মার নাম, সব বরকত প্রথমেই নিয়ে নিছেন, দায়ী ছিলেন দায়ী। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম, গরিব দারিদ্রতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য, ও দারিদ্রতা দ্বারা যে আল্লাহ পাবে, রব্বে কাবার কসম, এই আল্লাহ কারো পাওয়ার সম্ভব। বলেন রোগ ব্যাধি কেন দিছেন? তো এটাও আল্লাহ পাওয়ার জন্য। রুগী যখন বিস্ময় পড়া আহ আহ করতে থাকে, আল্লাহ বলে ফেরেশতারা আমিনুল মারিদি তাসবিহুন, ফেরেশতা সুবহানাল্লাহর সওয়াব লিখতে থাকে, সিয়াহাতুহু তাহলিলুন, যখন চিৎকার দেয় তখন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকে, যখন এপাশ উপাশ করতে থাকে তখন দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়লে যেই সওয়াব পাবে এই সওয়াব পাইতে থাকে। চতুর্থ, সুস্থ অবস্থায় যত আমল করত সমস্ত আমলের সওয়াব লেখা হইতে থাকে। পঞ্চম, যদি সুস্থ হয় তাহলে নিষ্পাপ সুস্থ হয়, পাপ থাকে না। যদি মারা যায় তো নিষ্পাপ আল্লাহ এই উম্মতকে উঠায় নিয়ে আনে, যেটা অসুস্থ ব্যক্তি ছাড়া আর কারো পাওয়া সম্ভব না। যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য আছে, আল্লাহ পাইলে জান্নাত মিলবে, আল্লাহ পাওয়ার জন্য দিছে। এই জন্য মেরে দোস্ত, ষাট সত্তর বছর এখানে থাকবো, বেশি দিন থাকবো, আসেন এই দিকে তাকায়া দৌড় না দিয়া। আমরা মানুষ সামনের দিকে তাকায়া দৌড় দেই, যে সামনে আলা এত উপরে উঠা গেল, আমি এত নিচে রয়ে গেলাম, এদিকে দেখেন না, ছাড়েন এটা দেখা, এটা দেখা ছাড়েন, দুনিয়ার দিকে তাকায় দৌড়েন না, লাভ নাই। ষাট সত্তর বছর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে উঠল, তামানি তামাদা আলা মালিহি পাল্লা, যে মাল দেখা দৌড়াইতে থাকে, অর্জন তো হয়, হইতে পারে অর্জন, কিন্তু যেদিন মারা যাবে ওদিন ফেরেশতা কানের ভিতরে ধ্বনি দিবে, দাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল সব হাতছাড়া, কিন্তু হিসাব তোমাকে দিতে হবে। মনে হয় বুঝাইতে পারি, বুঝছেন? যত অর্জন করছো সব এখন মরার সাথে সাথে কি হিসাব কে দিবে? আরে হিসাব কে দিবে? আমাকেই দিতে হবে, ঠিক না? যে অর্জন করছিল তাকেই কিন্তু হিসাব দিতে হবে, ঠিক না? কিন্তু বুক করবে কে? যারা পিছে রয়ে গেছে বুক করবে ওরা, ঠিক না? হ্যাঁ,
কি আসপন্দ কোনো সন্তানকে কবরের পাশে যা দেখছেন দাঁড়ায় বলতে, বা কোনো সন্তানকে দেখছেন হাত উঠায় দোয়া করতে, আল্লাহ মা বাবা সম্পত্তি আমাদেরকে দিয়া গেছে ওনার কাছ থেকে হিসাব নিয়েন না, ও কিন্তু এখন আমরা করতেছি সব মালিক আমরা হয়ে গেছি, আল্লাহ আমরা ঈশা হিসাব কিতাব দিব, কমসে কম এখন আব্বা আমার কাছ থেকে হিসাব নিয়েন না। আজ পর্যন্ত একজনেই দোয়া করছেন, হ্যাঁ জায়গা জমিন কে দিয়ে গেছে, বাপুই তো দিয়ে গেছে ঠিক না, নাহলে আপনি সম্পত্তির মালিক হলেন কোথেকে, বাপ বাড়ির মালিক হলেন কে কোথেকে, কয়জন আছে এখানে বাড়ি কিনা মালিক হয়েছেন, কয়জন আছেন এখানে বাড়ি কিনা মালিক হয়েছেন, কে দিয়ে গেছে, বাপের রেখা গেছে ওইটার উপরই তো আপনার জমিদার এখন ঠিক না, হ্যাঁ একজনও তো দোয়া করে নাই, জানলাম মা বাবার কাছ থেকে হিসাব নিয়েন না, ওরা তো আমা করে দিয়ে গেছে কবরের পাশে তো যায় দাঁড়ায় বলে নাই, দোয়ায়ও তো বলে নাই, কিন্তু চলে গেছে খালি হাত, কি সব রাইখা চলে গেছে। আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানি তামাদা আলা মালিহি ফাল্লা, যে মালের পিছে দৌড়াবে একদিন মাল হাত ছাড়া হবেই হবে। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি, আসেন আল্লাহকে পাওয়ার জন্য, হায়াত দিছে তো আল্লাহ পাওয়ার জন্য, রব্বের কাবার সকাল যার মিলছে এই কথা বুঝানোর জন্য যে তুমি আল্লাহ পাওয়ার সুযোগ হাতে পাইছ, নাইলে সূর্য এই কথা বলতে বলতে উঠত না, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি, আমি নতুন দিন তুমি উঠতে দেখতে পারছ, বিদায় ভাবো আমি নতুন দিন তোমার জন্য সুবর্ণ সুযোগ, ইচ্ছা করলে তুমি আজকে অনেক কিছু কামাইতে পারো। আবার বিকালবেলা যখন ডোবে তখন সূর্য বলতে বলতে ডোবে, লানা আউদ ফি হায়াতিকা আবাদা, রাত্রটা সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগাইতে পারো, হতে পারে কাল সকালে আর তুমি আমাকে উঠতে দেখ, সকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, বিকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য। যারা এখন এশা করতে পারবো তারা মনে এই কথা গাইতা নিতে পারি, রাত্রে যদি মৃত্যু হয় তো ইমানই মৃত্যু হবে, ইমানই কি কি ইমানই মৃত্যু হবে, আল্লাহ সাক্ষী দিবে আমার সাথে কথা বইলা আসছে। এশার নামাজ কার সাথে কথা বলবে, আল্লাহ বলবে আমার সাথে কথা বইলা আসছে, আমার কাছে রাখো। এশারের নামাজ হলো যে তুমি ঘুমায় যাবে সকালে উঠাইলে উঠবে, নাইলে আর কোনোদিন উঠবে না, চলো না ঘুমানোর আগে একটু দুজনে কথা বইলা ঘুমান, এশারের নামাজ হলো এটা, চলো না একটু দুইজনে কথা বইলা ঘুমাই, সকালে উঠাইলে উঠবে নাইলে আর কোনোদিন তুমি উঠবে না, আর কেউ তোমাকে উঠাইতে পারবে, কত মানুষই তো ঘুমের ভিতরে চলে যায়। সকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, বিকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, প্রত্যেকটা মুহূর্ত পাওয়াই মানি হলো আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত কিনা নেওয়ার জন্য। এই জন্য আসেন, অতীত যেমন গেছে গেছে এটার জন্য তওবা যথেষ্ট, এই উম্মত তওবা করলেই হবে, এই উম্মত ফিরতে দেরি ফাইন তাবু ফানা হাবিব, আল্লাহ বলে তুমি ফিরতে দেরি আমি বন্ধু বানাইতে দেরি করছি, এই জন্য তওবা যথেষ্ট। আগামীর জন্য, আগামীর জন্য প্রস্তুতি নেই, যুবক প্রস্তুতি নেই, যে আমি যৌবন দিয়ে আল্লাহকে ওইভাবে নিব, ওইভাবে অর্জন করব, যেইভাবে আমি শুনলাম যে যৌবন দিয়া কি করা যায়, নারী নারীত্বের উপরে অঙ্গীকার করো যে আমি আমার নারীত্ব দিয়ে আমি আল্লাহকে অর্জন করব, আল্লাহকে পাব, আল্লাহকে পায় নিব, আল্লাহকে অর্জন করব, আল্লাহকে লাভ করব, আল্লাহকে সঙ্গে নিব,
পুরুষ বলো পুরুষত্ব দিয়ে আমি আল্লাহকে সাজাবো, আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করব, জান্নাত নিব, জান্নাত 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 জান্নাত। হ্যাঁ, হুজুররা হয়তো আমার কথা একমত নাও হইতে পারে, কিন্তু সত্য এটা, এই উম্মত বাড়িতে বইও শাহাদাতের মুহূর্ত নিতে পারে, বাইতুল্লাহ না যাইও হজের সওয়াব কামাইতে পারে না। একটা মনে উঠলো বাবু আলো আগে বইলা নেই, মা বোনরা যদি ইচ্ছা করে ডেলি আমি হজের সওয়াব কামাবো, প্রত্যেক মা বোন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি স্বামীকে রাজি করলো হজের সওয়াব, কিসের কবুল হজের সওয়াব, প্রচুর হজের সওয়াব মিলবে, 14 ভাবে কবুল হজের সওয়াব নেওয়া যায়, কত ভাবে? 14 ভাবে, 14 ভাবে, আর 15তম হলো হজ কইরা হজের সওয়াব নেওয়া। কিন্তু কোন হাজি হজ কইরা এসা বলতে পারবে না যে আমার হজ কবুল হয়েছে কিনা, আমি বলতে পারবো, বলতে পারবেন? কিন্তু এসরাত কইরা বলা যাবে কবুল হজের সওয়াব না, বলা যাবে না? বলা যাবে, বলা যাবে। মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখা, মুস্কি হাসি দিলে কবুল হজের, এরকম 14 ভাবে কবুল হজের সওয়াব নেওয়া যায়, কবুল হজের বদলা হলো জান্নাত। আজকের থেকে যদি যুবক মনে করে, যার মা বাবা বেঁচে আছে, সে যদি মনে করে যে ঘরে যাব, বাহির থেকে ঘরে এই নিয়তে ঢুকবে যে মাকে দেখব একটা মুস্কি হাসি দিব, বাবাকে দেখব আর একটা মুস্কি হাসি দিব, কবুল হজের সব প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা জিনিস দিয়ে আল্লাহ নেওয়া যায়। এই জন্যই বলতেছিলাম যে বাইতুল্লায় না যায়ও কবুল হজের সওয়াব কি কি পাওয়া যায়, আবার হজ কইরো আইসা এই কথা মানুষের মুখে শোনা যায়, তো হাজি হয়ে আইসে না পাজি হয়ে আইসে, হজ কইরো আইসো মানুষের মুখে এই কথা, হজ কইরো আসছে না হাজি হয়ে আসছে না পাজি হয়ে আসছে, এটাও শোনা যায়। আবার হজ না কইরো হজের সওয়াব পাওয়া যায়, এই জন্য আসেন আজকে তওবা করি, তওবা করি, বিশেষ করে যুবকদেরকে বলবো, বিশেষ করে মা বোনদেরকে বলবো, আপনাদের পায়ে হাত রেখা বলবো, আসেন আজকে তওবা করে অঙ্গীকার করি যে আজকের থেকে সময় জীবনের মুহূর্তগুলো আর বিনষ্ট করবো না, দুনিয়ার দিকে তাকায় আর দৌড়াবো না, 60-70 বছরই তো, 60-70 বছরই তো, কবির কথাই তো সত্য, আচল নে না ছোড়া কেসরা না দাঁড়া, মুহূর্ত তো কাউকে ছাড়ে না, আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না, আজল তেরা কর দেগি বিলকুল সফায়া, মৌত আসতে দেরি, মাটির সাথে মিলাইয়া দিতে দেরি, যদিও সারাদিন নিশা মাথার ভিতরে থাকে, তুজে দুনহাইকে রহো সবসে আলা, ও সিনত নিরালি হো ফ্যাশন বিরালা, ইউহি জিয়া করতা হ্যায় কে মরনে ওয়ালা, তুজে হুসনে জাহির নে ধোকে মে ডালা, জগা জি লগানে কা দুনিয়া নে দি হ্যায়, ये इबरत की जहां है तमाशा नहीं, अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबस, तब बड़ो उपलब्धि जगह, चिंता जगह, बड़ो भावनार जगह, बड़ो भाबार जगह, अनर्थक सृष्टि ना, कसम खुदार दुभव तुम्हार जौवन अनर्थक ना, पुरुषे पुरुषत्व अनर्थक ना, नारी नारीत्व अनर्थक ना, একটা সারা জগতের বিনিময়ে একজনের যৌবন কিনা যায় না, সমগ্র জগতের ভান্ডার যদি একদিকে রাখেন
তারপর যুবকের যৌবনের দাম বেশি হয়ে যাবে। যৌবন অমূল্য রত্ন, যার কোনো মূল্য দুনিয়ার কোনো সৃষ্টি দিয়ে মেটানো যায় না। পুরুষের দাম এত, নারীত্বের দাম এত, যার কাছে নারীত্ব নাই ওকে জিজ্ঞেস করে, যার কাছে পুরুষত্ব নাই ওকে জিজ্ঞেস করে। তৃতীয় লিঙ্গ আল্লাহ এই জন্য বানায় দেখাইছেন দুনিয়াকে, নাহলে আল্লাহ তৃতীয় লিঙ্গ বানানোর দরকার ছিল না, কিন্তু তৃতীয় লিঙ্গ বানাইছেন দুই লিঙ্গের ভিতরে আকলের পর্দা খোলার জন্য। পুরুষকে আকলের পর্দা খোলার জন্য পুরুষ একটু দেখ ওর ভিতরে পুরুষত্ব নাই ওর তৃতীয় লিঙ্গ, আমি ইচ্ছা করলে তোকে বানাইতে পারতাম। নারীকেও বলতেছে একটু তাকায় দেখ ওর দিকে নারীত্ব নাই তৃতীয় লিঙ্গ, ওকে ইচ্ছা করলে তোকেও আমি বানাইতে পারতাম, কিন্তু তোকে বানাই নাই, এই জন্য আল্লাহ তৃতীয় লিঙ্গ বানায় দেখায় দিছে। আরে তৃতীয় লিঙ্গের কোনো দরকার ছিল না, অমূল্য রত্ন এটা বোঝানোর জন্য। করবেন একটা অঙ্গীকার করতে পারবেন যে আজকের থেকে এই মজলিসে যারা আছে যুবক বৃদ্ধ যারাই আমার কথা শুনতে চান, আজকের থেকে নামাজ কোনো ভাবে ছাড়ব, পারবেন? আরেকটা কথা সর্বশেষ, বাংলাদেশের জন্য এই সুযোগ আছে বিদায় বললাম, নাইলে বলতাম না। আমার কিন্তু দুনিয়ার 102টা দেশ পুরা হয়ে গেছে এই সফরে, এতদিন 99 ছিল এখন 102টা হইল। আরো সামনে আল্লাহর কাছে দোয়া করেন বাড়তে থাকুক। এই জন্য আমি ঘুরা বলতেছি, যত বেশি হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত হবে, যত বেশি আলেম হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে যত বেশি ঘনিষ্ঠ হবে, আপনার ঘনিষ্ঠতা হবে যত বেশি, মনে প্রাণে আপনি যত বেশি ঘনিষ্ঠ হবেন, যত বেশি কাছে হবেন, যত বেশি মহব্বত করবেন, যত বেশি জোর হবে, যত বেশি মিল হবে, খোদার কসম তত বেশি আপনি আল্লাহর কাছে হবেন। এই জন্য অঙ্গীকার করেন আজকের থেকে আলেম ওলামা হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে থাকবে। কোনদিন আঙ্গুল উঠাব না, আঙ্গুল বোঝেন? কোনদিন আঙ্গুল, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক আযীম সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ দুনিয়ার কোনো ফালতু ফালতু জায়গায় বসা হাত উঠাই না, কোনো স্কুলে বসা না, কোনো মাঠে বসা না, কোনো ঘাটে বসা না, কোনো হাটে বসা না, কোনো বাজারে বসা না, আল্লাহ স্বয়ং আপনার ঘরের ভিতরে বসা হাত উঠায় দিছে। শিক্ষার হাত বিলকুল বাড়ির ভিতরে বসা, কাদেরকে নিয়ে উঠাইছি এটাও দেখেন মালিক, কাদেরকে নিয়ে উঠাইছি। বিদায় বেশি চাব না, এতটুকু চাব অবশ্যই আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আজকের প্রত্যেক শ্রোতা যেন কবুল হয়। আমার আওয়াজ যত দূর গেছে, যার কানে বাড়ি খাইছে বুঝুক আর না বুঝুক, আল্লাহ সেও যেন কবুল হয়। এই ওয়েদারের ভিতরে মিলা, সারা দুনিয়ার অক্সিজেনের ভিতরে মিলা গেছে, আল্লাহ সারা দুনিয়ার মুসলমান যেন আজকে কবুল হয়, সারা দুনিয়ার উম্মতে মুহাম্মদি যেন আজকে কবুল হয়। কবুলই আর চাই, আমাদের গুনাহ খাতা মাফ চাই। জানি একটু পরে আপনি ঘোষণা দিবেন, একটু পরেই আপনি বলবেন যাও তোমাদের গুনাহ মাফ,
তোমাদের গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ। আল্লাহ এমনই যেন হয়, এমনই যেন হয়, এমনই যেন হয়, আমাদের গুনাহ মাফ হয়ে যায়, নেকির জায়গা গুনার জায়গা যেন নেকি দ্বারা পূর্ণ হয়ে যায়। আল্লাহ চার যে পেরেশানি আছে তুমি করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুসলা মেরনা মুসলা। আমাদের কাছে দোয়া চাকান না চাক, যত অসুস্থ আছে সবাইকে আপনি সুস্থতা নসিব করেন, যত মুর্দে খান কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, বিশেষ করে এই ইউনিয়নের মাটির নিচে এই আয়োজন যারা করছে তাদের আত্মীয় স্বজন যারা যেখানে ঘুমায় আছে, শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমায় আছে সবাইকে মাফ করা দেন, কবরটা জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন, জীবিত থাকলেও মাফ করা দেন, যদি দুনিয়ার থেকে চলে যায় থাকে তারপরও মাফ করা দেন, কবর জান্নাতের বাগান বানায়। আল্লাহ আমাদের দেশের পরিবেশটাকে শান্ত বানায়, শান্ত বানায় দেন, শান্ত বানায় দেন, শান্ত বানায় দেন, শান্ত বানায় দেন। আল্লাহ সর্বকিছু আপনি ঠিক করা দেন, আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وآله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।